নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। আঁচল বুটিক মৌসুমী মুখার্জি সপ্তাহে তিন দিন আসে, মঙ্গল বৃহস্পতি শনি দুপুর তিনটের সময় পিওর শাড়ি নিয়ে। পিওর শাড়ির নানান ধরনের গল্প, ইতিহাস, ভূগোল সব জানাতে আসে। জানাতে আসলে তখন কি করতে হয়, শুধুমাত্র একটা সুতোর কাজ দেখালে হয় না, সব ধরনের দেখাতে হয়। যদি তুমি আজকে আমার নতুন ভিউয়ার হও, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তার সাথে কি করবে, মনটা ভালো রাখার জন্য সুন্দর সুন্দর শাড়ি দেখবে। দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে থ্রি ডি কালীচরণ সেট লেন, কলকাতা 7,30,000, আঁচল বুটিক সেজে উঠেছে পুজোর জন্যে পিওর শাড়ি নিয়ে তোমাদের কাছে। এখন তো খুব রোদ, ধরো খুব রোদ, এই রোদে সুতো পাকায় ভীষণ ভালো হয়, সেটা যদি ফোর প্লাই কাতান হয়। দেখো ফোর প্লাই কাতান দেখাচ্ছি, এক নম্বর শাড়ি। যেমন তুমি ডিজাইন দেখবে, এগুলো কিন্তু পিওর জরি শাড়ি, এক বর্ডার, হেভি স্টাইল। এখন সব মানে কি বলবো, হিরোইনরা কিন্তু ওয়ান পার মানে ওয়ান বর্ডারের শাড়ি পরছে। এক নম্বর শাড়ি, ব্ল্যাকের সাথে গ্রিন, 9250 উইথ ব্লাউজ, সিল্কে অবশ্যই বানাবে, ব্লাউজটা ভীষণ ভালো লাগবে, অবশ্যই বানাবে। ফোর প্লাই কাতান 9250। এবছর কিন্তু কাতান কাঁপিয়ে মার্কেট করবে বলে দিচ্ছি, দেখবে এবছর কাতানে ছড়াছড়ি হবে, তোমরা সবাই কাতান করবে। দু নম্বর শাড়ি, এই রংটা তো ভারতবর্ষের সব মহিলাকেই বোধ হয় মানায়, এবং সব স্টেটের সব মহিলাই বোধ হয় পরেন রানী অরেঞ্জ। ভীষণ মিষ্টি একটা অরেঞ্জ, তার সাথে সুন্দর একটা রানী বর্ডার। যারা হালকা শাড়ি পরে বিয়ে বা কে থাকবে বা বিয়ে করবে, তারাও কিন্তু সেটা করতে পারো, তারাও করতে পারো, ভীষণ সুন্দর। ওই যে বলেছি আঁচলের আঁচল এখন রিচ, এটা ম্যান্ডেটরি হয়ে গেছে যে আঁচলের আঁচল এরকম হবে। আর দেখো তিনটে গোলাপের বর্ডার, এত সুন্দর দেখতে লাগবে শাড়িটা পরলে, রাজকীয় রাজকীয়। 9250 শাড়ি বুকিং করো। দেখো ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে স্ক্রিনশট পাঠাও, অথবা স্ক্রিনশট পাঠাও অথবা আমাকে ফোন করে বুকিং করো। ফোন করে যারা বুকিং করবে তারা অবশ্যই এপিসোড নাম্বার এবং শাড়ির নাম্বারটা মনে রাখবে, লিখে রাখবে কোথাও। তিনটে পরপর একই বর্ডারের শাড়ি আমি দেখালাম, হেনা কালার, আমি জানতাম না আমাদের মধ্যে চাপা রঙেতে এটা ভালো লাগে। আমি পরার পর মানে পাকা নিমফল যেটা হয়, এত নিমফল পেকে গেলে একটু কালচে আকার ধারণ করে, সেটা মানে পাকা নিমফল কালার বা হেনা কালার, তার সাথে ম্যাজেন্টা বর্ডার, দর্শ শাড়ি, সুন্দর শাড়ি, পিওর শাড়ি। যারা পড়তে ভালোবাসো, যারা পড়াতে ভালোবাসো, তারা অবশ্যই আসো আঁচল বুটিক থ্রি ডি কালীচরণ সেট লেন, কলকাতা 7,30,000। যারা পিওর শাড়ি পরো না, তারা ভাই আমি এটা আমার অহংকার দেবো না, এটা আমার শাড়ির অহংকার, তারা কিন্তু প্লিজ আমার কাছে এসো না, কারণ আমার কাছে কোনো নকল শাড়ি নেই, কিছু তোমার পাওয়ার ইয়ের হাতে কাটা জামদানি ছাড়া, এই মেশিন কাটা জামদানি ছাড়া। 4 নম্বর শাড়ি, এই শাড়িটার জন্যে আমাকে যদি কেউ বলে, যেহেতু এত সুন্দর রং, আঁচলের নামটা জানানোর জন্য এই রংগুলো দেখাতে হয়, কেউ যদি বলে যে শাড়িটার জন্য তোমাকে না অন্তত 20 বছর মেট করতে হবে, কেন আমি 20 বছর বাঁচবো এই রংটার জন্য। দেখো রয়্যাল কালার দুটোই, এই কালারটা যে কি কালার বলবো আমি জানি না, সে এটা গ্রিনের জল ঢালতে মানে এই গ্রিনটার মধ্যে চারমক জল ঢালার পর যে রংটা আসবে, এটা হচ্ছে সেই ওপরে এইটা গ্রিন। এটা কিন্তু কেউ তসর কালার দেবো না, সিমেন্ট কালার দেবো না, কি কালার রে, খুব সুন্দর গ্রিনটা, আমার মন মাথায় আসছে না। তার সাথে এত সুন্দর পেখমলা, সোনার পেখমলা, স্বর্ণ ময়ূর, আর এই জায়গাটা না নকশাটাকে তুলে তুলে ছাড়তে হয়, বুঝতে পারছো, তারা নুরুল টাইপের জিনিস থাকে সেটাকে তুলতে হয়। এগুলো কিন্তু পিওর হ্যান্ডলুম, এতক্ষণ বলাই হয়নি, পিওর হ্যান্ডলুমের শাড়ি দেখাচ্ছি আমি। ফোর প্লাই কাতান মানে আড়ে খাড়ে ডবল ডবল শুধু যাচ্ছে, আর এই হচ্ছে ব্লাউজ। 9250, যারা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার মধ্যে থাকো তাদের অবশ্যই হোম ডেলিভারি পাবে, গরম একটু সময় দিতে হবে। এই সেম বর্ডার একটা শাড়ি দেখাই, 5 নম্বর শাড়ি। আর যারা বাইরে থাকো তারা অনলাইন পেমেন্ট করবে, শাড়ি কুরিয়ারে যাবে, কোনো শাড়িটা সেকেন্ড পিস পাবে না,
আমি যে এখন শাড়ি বানাই এইসব শাড়ি জামদানি ছাড়া কোনো শাড়ির সেকেন্ড পিস হয় না, যে হ্যাঁ বলবো করে দেবো হবে না, তাই বলছি এগুলো কিন্তু এক পিসের শাড়ি, এক বর্ডারের শাড়ি, দুর্দান্ত শাড়ি, দুর্লভ শাড়ি, অসাধারণ শাড়ি। আমি নিজের সম্বন্ধে বলছি না, আমার শাড়ির সম্বন্ধে বলছি, শাড়ি কিন্তু কথা বলে, শাড়ির প্রাণ আছে, সেটা আমি বারবার বলি বারবার বলি। আর এই হচ্ছে ব্লাউজ, কি কম্বিনেশন অসম্ভব সুন্দর দেখাবো, অসম্ভব সুন্দর কোয়ালিটি, নো কম্প্রোমাইজ, কোয়ালিটির সাথেও কম্প্রোমাইজ করি না, যেটা যেরকম সেটা সেরকম দেখো, যখন দাম কমে যায় বলে দিই দেখো দাম কমে গেছে, আমি এই লেভেলে তো সালেম দেখাতেই পারি না, আমার তো পেরিয়ে উঠছি না সালেম এই লেভেলে দেখাতে। ছ নম্বর, এটা হচ্ছে এরোড কাতান, ঠিক আছে, এরোড কাতান, ওহো খানিকটা তো আমার মতোই, খালি বর্ডার আলাদা, হ্যাঁ খালি বর্ডার আলাদা, ছ নম্বর মনে রাখবে আমার মতো, খালি বর্ডারটা আলাদা। দারুণ সুন্দর, মানে একদম পিওর মফ কালার, কচুরি পানা ফুল বললেও খুব ভালো সুন্দর হবে, তার সাথে এই মফের সাথে গ্রিন মিশাটা খুব সুন্দর ডুয়াল টোন তৈরি হয়েছে, আর তাতে এত সুন্দর গাছের ছত্রাকের মতো ডিজাইনটা গেছে, দেখো প্র্যাকটিক্যালি ময়ূরের পেকমটা এরকমভাবেই তোলা থাকে। এই শাড়ি হচ্ছে সত্যি বেকম সুন্দরী। আর এই হচ্ছে ব্লাউজ 9250, 9250 টাকা, ভালো কাতান দেখাচ্ছি এত গরমের মধ্যে, তোমরা বলবে এত গরমে দিদি এরকম কাতান দেখাচ্ছে, ভাই আমার হাতে যখন এসে গেছে তোমাদের দেখিয়ে দিই, কারণ এরপরে তো হাতে আসবে না সেম কাটা, তাহলে তখন কী করে দেখাবো। আর জানো তো শাড়ির জন্য না কোনো অকেশন লাগে না, আমরা একটা শাড়ি নিতে পারলে, যদিও যার যার ইয়ে অনুযায়ী শাড়িটা না, ওটা পুরোটাই খুলে গেছে, এখন পুরোটা পুরোটাই খুলে দিচ্ছি, কারণ ব্লাউজটা আগে আছে। এই যে ধরো এত সুন্দর গ্রিন, আমি এই গ্রিনে একটা জামদানি পরেছিলাম, আর তার সাথে এত সুন্দর একটা চকলেট বর্ডারে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা জরির কাজ, তারপরে এত সুন্দর বুটা, আমি এই শাড়িগুলো এখন বানাই, আমার বেশ কিছু সুন্দরী বান্ধবীরা আছেন, দিদি আমার না হাইটটা শর্ট কি করবো এত সুন্দর সুন্দর শাড়ি, তাই জন্য আমি শুরুই করলাম সিঙ্গেল বর্ডারের শাড়ি করা, মানে ওয়ান বর্ডার। সুন্দর করে ছবি দিলাম, এর সামনে ব্লাউজটা আছে, এই যে সামনে ব্লাউজটা আছে, এইখানটাই দেখে বুঝতে পারবেন কি সুন্দর ডুয়াল টোন, পার্পেলের সাথে মেরুন দিয়ে বোনা। 9250 এটা দেখালাম, এবার দেখ সাত, এটা হচ্ছে আট, ফাটিয়ে দেবে দেখো, বর্ডারগুলো সমস্ত না পাগল পাগল লাগবে। আর এই শাড়ি যদি এখন নাও কেনো, বারবার বলছি যদি নাও কেনো শাড়িগুলো বারবার দেখো, বারবার দেখো কিভাবে মিশেছে বর্ডারটা, বলো যিনি তৈরি করেছেন কি অসম্ভব বুদ্ধি তার, কি সুন্দর তার ধারণা, আমি তো বলি একজন ডক্টর যেমন অপারেশন করেন এক বডি আমাদের ছিঁড়ে, যেখানে যে প্রবলেম হোক না কেন, ইরা বোধহয় সেই মাকো দিয়ে সুতো ছিঁড়ে যেভাবে ডিজাইন করেন, মানে এরা শাড়ি ডক্টর, অসম্ভব সুন্দর, অসম্ভব মানে এই লেভেলের কাজ যে একজন মানুষ করতে পারে সত্যি ইমাজিন করা যায় না, একটা পিওর হ্যান্ডলুম হাতে কাটা সুতোর শাড়ি, ফোর প্লাই কাতান ডিজাইন। আর এই হচ্ছে ব্লাউজটা, কালার ডাই কালার কম্বিনেশন তার সাথে কাজ, এবং দেখুন এইভাবে কাজটা হয়েছে, তো আমি এরকম ধরছি, এটা সিনথেটিক হলে আমার ধরা যেত না। 9250 এবার দেখাবো ন নম্বর শাড়ি, এগুলো না সব কন্ট্রাস্ট আঁচল, হয়তো হুড়ুড়ি করে করছি বলে এই গরমের মধ্যে দিদিরা বসে আছে, আঁচলগুলো দেখানো হচ্ছে না, কিন্তু একটু তোমরা খেয়াল করো বা যাদের যদি দরকার হয় একটু বলো। এবার বর্ডার দেখো, আঁচল দেখো, এই পিকক তো আমরা বলি রাজস্থানি পিকক, আঁচলটাকে দেখে নাও শাড়িটা, এইবার বর্ডারটা দেখো,
মুলতানি মাটি যদি তুমি একটু গুলে রেখে দাও দেখবে খুব সুন্দর একটা কালার আসে, তার সাথে এরকম চকলেট, এক্স বার্গার এগ কম্বিনেশন দেখা গেছে, আসল দেখা গেছে, বর্ডার দেখা গেছে, থ্যাংক ইউ, এক্স বার্গার এগ কালার কম্বিনেশন দেখা যায়, তার সাথে ডিজাইন তো হাতের ডিজাইন, আর এই হচ্ছে ব্লাউজ 9250। এত সুন্দর শাড়ি যদি হাতে দেখে পরখ করে নিতে হয় কোথায় আসতে হবে, থ্রি ডি কালীচরণ সেটলিং কলকাতা 7,30,000 দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশনের ঠিক এক নম্বরের ঠিক অপোজিটে, কাছাকাছি এসে দমদম স্টেশনের কাছাকাছি এসে একবার বলো যে দিদি আমি এখানে এসে গেছি কী করে যাবো, ডিরেকশান দিয়ে দেবো, চট করে চলে আসবে। 10 নম্বর শাড়ি, এটা মানে ওই 4টে 4 কালারের সুতো এর মধ্যে আছে, দেখো তেমনি নকশা, আঁচল হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস হচ্ছে রানী অরেঞ্জ, কি বলবো বলো, মনে হয় শাড়িগুলো সবকটা নিজে রেখে দিতে পারলে খুব ভালো হতো, সারাদিন দু চোখ ভরে দেখতাম, প্রাণ ভরে এদের মধ্যে যে জীবনী সুধা আছে সেটা আমি প্রাণ ভরে গ্রহণ করতাম, এত সুন্দর। এখানটায় কিন্তু প্র্যাকটিক্যালি জাম জাম কালার এবং মেরুন কালার ক্রস দুটো সুতো হয়ে গেল, এখানে হচ্ছে রানী আর অরেঞ্জ দুটো সুতো, 4-ply কাতান 9250। এবং এই শাড়ির মেনটেনেন্স শুধু আয়রন আর কিছু না, হাওয়া রোদ আয়রন, যদি হাওয়াতে রাখো আয়রন করে নাও, যদি রোদে রাখো সুন্দর করে চার ভাঁজ করে নিয়ে যেরকমভাবে তুমি ভাঁজ করো সেই ভাঁজ করে বেশ কিছু শাড়ির তলায় ঢুকে রাখো কিছু দিন, একদম রীতিমতো আয়রনের মতোই হয়ে যাবে। 9250। এবার দেখাচ্ছি 11 নম্বর শাড়ি, আবার হেনার সাথে একটা ওরকম পার্পেল দেখাচ্ছি, হেনার সাথে একটা ম্যাজেন্টা দেখেছিলাম, এবার হেনার সাথে যেসব বান্ধবীরা আমার বয়সী আমার থেকে একটু নিচে আমার থেকে একটু উপরে তারা সবাই এই শাড়িটা পরতে পারো, এত স্টাইলের শাড়ি। আমার মুম্বাইতে এক বোন কাম বন্ধু আছে স্নেহা চক্রবর্তী, সে যখন এই রংগুলো পরে না কি যে অপূর্ব দেখতে লাগে, পুরো মহারানী মহারানী, অনেকটা লম্বা খুব সুন্দর দেখতে, ওকে পুরো মহারানীর মতো লাগে, ওরা অন্তত 7-8টা নেওয়া হয়ে গেছে বলে মৌসুমি দিয়ে এই শাড়িগুলো তো প্রেমে পড়ে গেছি গো, না প্রেমেরই শাড়ি দেখা গেছে পুরোটা। আর এই হচ্ছে ব্লাউজ 9250। কেমন লাগছে অনুষ্ঠানটা প্লিজ একটু কমেন্ট করে জানাও, তোমরা কমেন্ট করলে এরাও শক্তি পায়, কারণ সি ট্রান্সলেশন করলেই তোমার ইংরেজিতে চলে আসে, আমি প্রচুর শক্তি পাই, আমি প্রচুর এনার্জি পাই নতুন করে ভাবার, ডিজাইনের নতুন করে শাড়ি দেখানোর, কী বলতো অখণ্ড সময় আমার হাতে ভালো শাড়ি দেখানোর ভালো ডিজাইন করার, আমাদের এই ওই যে বলি না আমি প্রথমে বাঙালি হিসাবে ভীষণ প্রাউড ফিল করি, তারপর আমি ইন্ডিয়ান হিসাবে ভীষণ প্রাউড ফিল করি, আমাদের সারা ভারতবর্ষে এত সুন্দর সিল্ক তসরের ফলন হচ্ছে অথচ তাঁতি ভাইরা হারিয়ে যাচ্ছে, একদম হারিয়ে যাচ্ছে, ধরো কিছু লোকের বয়স হয়ে যাচ্ছে, আবার কিছু লোক কাজ করছে না তারা পড়াশোনার দিকে চলে যাচ্ছে, কিন্তু তবু আমরা সুরক্ষায় আছি, তোমরা যতদিন আমার হাতটা ছাড়বে ততদিন আমি এই পথটা ছাড়ব। আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি, কিন্তু লাস্ট আমি বলি না, তুতের সাথে হেনা রং, আমি এগুলো সব এরোড কাতান দেখালাম, এরোড কাতান আমার কাছে 9950 আর 9250 দুটোই হয়, দুটোই ভীষণ সুন্দর, দুটোই পরে খুব কমফোর্ট করবে, এত পচা গরম বিয়ে বাড়ি যাও অনুষ্ঠান বাড়ি যাও দারুণ লাগবে, কোনো ফিলিংই হবে না যে একটা শাড়ি পরে রয়েছে, এত সুন্দর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজ, এই রংটা পরলে এমনি দেখো উজ্জ্বল লাগে, তার সাথে ডিপ তুতে 9250 9,250 টাকা। ভালো থাকো তোমরা সবাই, ভালো থাকবো আমি নিজে, আমার পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে, ভালো ভালো শাড়ি দেখানো শুরু হয়ে গেছে, সুতরাং খুব ভালো থাকো তোমরা, খুব ভালো থাকবো আমি নিজে।